আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। তো আপনাদের আবারও ইউজ শোরুমে নিয়ে চলে আসলাম। তো এখানেও কিছু নিউ কন্ডিশন অ্যান্ড আপডেট মডেল কিছু গাড়ি আছে। এই যে আমার পাশে দেখছেন, একদম আপডেট আপডেট কিছু গাড়ি আছে। তো আপনাদের আজকে তুলে ধরবো। তো আপনাদের সাথে আছে আমি শাকিল আহমেদ, ক্যামেরা ও পরিচালনায় আছে ইমরান ইসলাম। তো কথা না বাড়ে ভিডিওটা শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা লোকেশন আর আপনার শোরুম নামটা বল? শিবপুরহাট বানেশ্বর বাজার। তো এখানে কি কি মোটর বাইক আছে সে সম্পর্কে বলেন। তো প্রথমে আমরা টিভিএস এই গাড়িটার বর্ণনা দেন। টিভিএস এই গাড়িটা অনলি আপনার 4,100 চোলা অন টেস্ট গাড়ি, 75,000 টাকা দাম। এটা কত কিলো চলেছে? এটা 5,000 কিলো। এটা 5,000 কিলো রানিং করছে। কত সিসি এটা? এটা 100 সিসি গাড়ি। তো যারা লো প্রাইজে ভালো মানের গাড়ি কিনতে চান তারা এই গাড়িটা কিনতে পারেন। এটা 100 সিসির গাড়ি। কত কিলো যেন বললেন চলেছে? 4,000 কিলোমিটার। 4,000 কিলোমিটার রানিং করেছে। তো এটার প্রাইস কত? 75,000। এটা অনলি 75,000 টাকায় কিনতে পারেন। কাগজ কোথায় গাড়ি? অন টেস্ট গাড়ি। তো দর্শক মণ্ডলী, এটা অন টেস্ট গাড়ি, 75,000 আপনারা এখান থেকে কিনতে পারবেন। গাড়িটা বেস্ট কালারে আছে অ্যান্ড এই ইঞ্জিনটা খাড়া ইঞ্জিল, ইঞ্জিনটাও নিউ কন্ডিশনে আছে। জুম করে একটু দেখাও ইঞ্জিনটা। এই যে আপডেট মডেলে যে গাড়িটা আসে আর কি টিভিএস কোম্পানির। তো পাশাপাশি রয়েছে একটা পালসার, পালসারের বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করবো। পালসারটা ব্ল্যাক কালার, সরি রেড কালারের। তো ভাই এই পালসারটা কত কিলো চলেছে, কোথাকার কাগজ? একটা 15,000 কিলো চলেছে, হাফ কাগজ। হাফ কাগজ, হ্যাঁ। তো এটার প্রাইস কেমন হতে পারে? এটা 85,000। তো দর্শক মণ্ডলী, ছোটো ভাই আসলে ইনার বড় ভাইয়ার এই শোরুম। তো বিকজ এখানে থেকে আসলে জ্ঞান অর্জন করে ফেলেছে আর কোনটার কী দাম অর্জন করে ফেলেছে। তো এই যে এই গাড়িটা 85,000, আপনারা যারা 150 সিসি পালসার লো প্রাইজে কিনতে চাচ্ছেন তাদের জন্য এই পালসারটা বেস্ট হবে। ভাই আমি কি বলবো, আমার নিজের জন্য, আমার নিজেকে ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এই গাড়িটার আমরা তুলে ধরার চেষ্টা করলাম সিঙ্গেল ডিক্স, আর এই গাড়িটা অনলি 85,000 টাকা দাম। এটা কি ফুল কাগজ? না, হাফ কাগজ। এটা হাফ কাগজ। গাড়িটার কন্ডিশনটা একটু ভালোভাবে তুলে ধরার চেষ্টা করি। একদম নিউ কন্ডিশনে আছে আর এটা একদমই মানে নিউ কালার। এই যে ইঞ্জিনটা দেখুন, ইঞ্জিনটা একদম নিউ কন্ডিশনে আছে। অনলি 85,000 টাকা থেকে এখানে কিনতে পারবে। তো পাশাপাশি আমরা হোন্ডা কোম্পানির একটা গাড়ি দেখতে পাচ্ছি। তো ভাইয়া এ পাশে আসেন। তো ভাইয়া এই হোন্ডার বিস্তারিত এই হোন্ডার 25,000 কিলো গাড়ি চলছে, আপনার অনটেস্ট গাড়ি। অনটেস্ট গাড়ি দাম কত টাকা দাম? 35। দর্শক মণ্ডলী, এটা হোন্ডা কোম্পানির একটা গাড়ি, আমাদের আপনাদের জনপ্রিয় একটা গাড়ি আর কি। যারা আসলে ভারী বয়সের কিনতে চান তাদের জন্য বেস্ট হবে অনটেস্ট অ্যান্ড 25,000 টাকা, অনলি 25,000 টাকায় আপনারা এটা কিনতে পারবেন, মানে মাথায় নষ্ট আর কি। এই যে নিউ কালারে রয়েছে এবং আসলে ওল্ড ভার্সন, আমরা সবগুলাই নিউ বলতে পারি না। তো ওল্ড ভার্সনের এই গাড়িটা আপনাদের জন্য বেস্ট হবে, যারা 25,000 কিনতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হয়। পাশাপাশি আমরা আরও একটা গাড়ি দেখছি, তো এটার বিষয়ে বিস্তারিত জানে। তো ভাই এটার বিষয়ে বিস্তারিত বলে। এটা 17,000 কিলো চলছে, ফুল কাগজ, অনলি 30,000 টাকা দাম গাড়ি। এটা কত সিসি? এটা 125 সিসি। 125 সিসি, 17,000 কিলো চলছে, দাম কত? 23,000। 23,000 টাকা দাম। তো প্রিয় দর্শক মণ্ডলী, 125 সিসি যারা গাড়ি একদম লো প্রাইজে কিনতে চান তাদের জন্য বেস্ট এই গাড়িটা বেস্ট হবে। তো ভাইয়া এই গাড়িটার বিস্তারিত এখানে আসুন, আর আরেকবার একটু ভালোভাবে কত কিলো চলেছে, কত কোথাকার কাগজ একটু আবার বলেন, একটু সামনে আসেন। হ্যাঁ আবার বলেন। এটা 17,000 কিলো চলছে, হাফ ফুল কাগজ গাড়ি, 23,000 টাকা দাম। কত সিসি যেন বললেন? 125 সিসি। তো প্রিয় দর্শক মণ্ডলী, যারা 125 সিসি লো প্রাইজে কিনতে যান তাদের জন্য বেস্ট হবে এই গাড়িটা। অনলি 125 সিসির গাড়ি, মাত্র 23,000 টাকা দাম, মাথায় নষ্ট। মাত্র 23,000-এ ফুল কাগজ আপনারা এখান থেকে গাড়ি কিনতে পারবেন। গাড়িটার মডেলটা একদমই সুন্দর আছে বা কন্ডিশনটা একদমই ঠিক আছে।
তো ভিউয়ার আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটা ফুল থেকে দেখেছেন বা স্কিপ না করে দেখেছেন তাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ।